নিত্যপণ্যের বাজার পরিস্থিতির তথ্য জানাতে এবার আমাদের সাথে যুক্ত হবেন ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের বাজারে রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম কেমন দেখছেন? আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, ময়মনসিংহের বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও আমরা দেখেছি মাছ মাংসের দাম কিন্তু অনেকটাই চড়া হয়েছে। অর্থাৎ ভোক্তা যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই বাজার মনিটরিং যদি যোগদান না করা হয় তাহলে আসছে যে ঈদ, সেই ঈদে কিন্তু এই নিত্য প্রয়োজনীয় পণ্য সহ মাছ মাংসের দাম কিন্তু আরও বেশি বাড়বে, সেই বিষয়টিই কিন্তু ভোক্তারা বলছিলেন। এবং তারা বলছেন যে এখনই কিন্তু বাজার মনিটরিং জোরদার করতে হবে এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং কাজে নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। আমরা দেখছি যে তারাও কিন্তু ময়মনসিংহের বিভিন্ন বাজারে তারা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছেন এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কারণে কিন্তু নিত্য প্রয়োজনীয় বাজারে কিছুটা স্বস্তি মেলেছে এবং মাংসের বাজার যেহেতু চড়া রয়েছে সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু তারা সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি কিন্তু শুরু করেছেন এবং সেখানেও কিন্তু ভোক্তাদের যে চাহিদা সেটিও কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং সেখানে আমরা দেখি যে ভোক্তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা মাংস সংগ্রহ করেন এবং তারা বলছেন যে সেই কার্যক্রমটি যদি আরও জোরদার করা যায়, অর্থাৎ আরও ব্যাপক হারে করা যায় তাহলে আসছে ঈদে ভোক্তাদের যে একটু স্বস্তি সেটি কিন্তু অনেকটাই মিলবে, সেই বিষয়টি তারা বলছেন। আজকের বাজার দর একটু যদি বলতে চাই, আমি এখন রয়েছি ময়মনসিংহের মেছুয়া বাজারে রয়েছে। আজকের বাজারে শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং টমেটো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, বেগুনও কিন্তু 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবজির বাজারে বলা যায় অনেকটা স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং মাংসের বাজারের দিকে যদি তাকাই আমরা বলতে চাই যে ময়মনসিংহের বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে এবং কক মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। অর্থাৎ মুরগির মাংসের দাম কিন্তু গরুর মাংসের দাম, মুরগির মাংসের দাম কিছুটা চড়া রয়েছে এবং মাছের দামও কিছুটা চড়া রয়েছে। ভোক্তারা বলছেন যে সেই বিষয়টি একটু নজরদারিতে নিয়ে যেন সেখানে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়াও মশলার বাজারও কিন্তু অনেকটা চড়া রয়েছে এবং ঈদের আগে মশলার বাজার আরও বাড়তে পারে এবং মাংসের বাজারও বাড়তে পারে বলে ব্যবসায়ীরা ইঙ্গিত দিয়েছেন এবং সেই বিষয়টি নিয়ে ভোক্তারা বলছেন যে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে এবং আমরা এই বিষয়টি নিয়ে মনিটরিং কাজে যারা নিয়োজিত আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে কিন্তু তারা সেটি নিয়ন্ত্রণ রাখার জন্য তারা কিন্তু কাজ করছেন এবং বাজারে জোরদার করছেন এবং ভ্রাম্যমান আদালতও কিন্তু পরিচালনা করছেন, যার কারণে আসলে পর্যায়ক্রমে বাজার নিয়ন্ত্রণে আসছেন, সেই বিষয়টি কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ময়মনসিংহের নিত্যপণ্যের বাজার দরের ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।